নান্দাইলে সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। বিডি স্টার টিভি নিউজ ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার তাপস করের পাঠানো প্রতিবেদন নিয়ে সাথে আছে আমি তান্নানা রহমান রিজা। বাংলাদেশ সাংবাদিক সমিতি বাসাস ময়মনসিংহের নান্দাইল উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন নান্দাইল প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অত্র সংগঠনের সভাপতি এবি সিদ্দিক খসরুর সভাপতিত্বে ও সাংবাদিক মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, জাতীয় সাংবাদিক সংস্থা নান্দাইল শাখার সভাপতি মোহাম্মদ ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোখলেসুর রহমান, বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাশেম, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, মহিলা সাংবাদিক আর এন শ্যামা, অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম মোড়ল, সাংবাদিক শাহজাহান ফকির, আবু হানিফ সরকার, শফিকুল ইসলাম শফিক প্রমুখ। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে এবি সিদ্দিক খসরু, দৈনিক স্বদেশ প্রতিদিনের সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল হক মঞ্জু, দৈনিক মানব কণ্ঠের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক, দৈনিক মহাসময় সাংগঠনিক সম্পাদক ও মোহাম্মদ রফিকুল ইসলাম মোড়ল, সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টারকে অর্থ সম্পাদক নির্বাচিত করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ২ বছরের জন্য ঘোষণা করা হয়েছে।